নির্বাচনী প্রচারে জোর দিয়েছেন ছয় আগরতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত। মঙ্গলবার তিনি নন্দননগর লাড্ডুচুমনি এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। প্রচারে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন দাবি পাপিয়ার। রাজ্যে বিধানসভা নির্বাচন ক্রমশই ঘনিয়ে আসছে, আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। নির্বাচনের মুখে প্রচারে জোর দিয়েছেন ছয় আগরতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত। মঙ্গলবার তিনি নন্দননগর লাড্ডুচুমনি এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাপিয়া দত্ত বলেন, প্রচারে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন, মানুষ তাকে আশীর্বাদ করবেন তা এক প্রকার নিশ্চিত। পাশাপাশি তিনি বলেন, বামগ্রেসের জোটকে এই কেন্দ্রের মানুষ আমল দিচ্ছে না, এমনকি সিপিএম এর কর্মীরা যেমন এই জোটকে মেনে নিতে নারাজ, তেমনি কংগ্রেসের কর্মীরাও। এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থীকে কটাক্ষ করে পাপিয়া দত্ত বলেন, বিজেপি কর্মীরা নির্বাচনী ময়দানে খেলতে তৈরি আছে, তাই দাদার দলের কর্মীরা যাতে খেলতে আসেন। সুদীপ রায় বর্মনকে কটাক্ষ করে পাপিয়া দত্ত বলেন, তিনি একবার এই দল আরেকবার সেই দলে যাচ্ছেন, তাই এই দল ত্যাগের খেলাকে এই কেন্দ্রের মানুষ আর মেনে নেবে না, তা ভোটের মাধ্যমে প্রমাণ করে দেবেন। তবে আমি এটা বুঝতে পারলাম না, এটা কিসের ইঙ্গিত, দাদা আবার ফিরে আসতে চাইছেন কি না? কারণ দেখুন, আপনারা ইতিহাস সাক্ষী, বা যে এই দল ছেড়ে যারা একবার যান, যে কোনো কারণে হোক, ব্যক্তিগত হোক, সেটা অন্য বিষয় হোক, এই দলে কিন্তু ফিরে আসতে হয়, বা ফিরে আসার একটা প্রচেষ্টা তাদের থাকে। এটাই উনি প্রথম ধাপ কি না আমি বুঝতে পারলাম না, কারণ এই জোটটাকে, বামগ্রেসের এই জোটটাকে এককভাবে লড়াই করলেও আমার মনে হয়, যদি নিজেদের আইডিওলজি ঠিক রেখে, আইডিওলজিটাকে ঠিক জায়গায় রেখে যদি এককভাবে লড়াই করতেন, তাহলে একটা বিষয় ছিল। কিন্তু যেভাবে একটা এই জোটটাকে কেউ কোনোভাবে, কি প্রকৃত কমিউনিস্ট, কি প্রকৃত কংগ্রেস, তারা কেউ এটাকে মেনে নিতে পারছেন না, কারণ উভয় পক্ষই কিন্তু কোনো না কোনো সময় কোনো না কোনো নির্যাতনের শিকার। তো আমার মনে হয়, সে অবশ্যম্ভাবী যে পরাজয়টা জেনে, এটা প্রথম ধাপ কিনা জানি না, তবে খেলতে আসলে তো ভালো কথা। আমাদের কর্পোরেটর বলুন, সকল কার্যকর্তা, আমি ইভেন আমি ছোটোবেলা থেকে আমিও কিন্তু স্ট্রাইকার ধরতে জানি, আর আমি গতকাল বলেছি তো, গতকাল উনি একটা বুথে খেলেছেন, আজ আমি ভেবেছি 55টা বুথে ওনার জন্য আমি একটা ক্যারাম বোর্ড রেখে দেবো, এবং ওনাকে আমার স্বাগত। আমাদের কার্যকর্তারও তৈরি আছে স্ট্রাইকার হাতে নিয়ে খেলতে। বিজেপি প্রার্থীর প্রচারে তার সঙ্গে ছিলেন মণ্ডল সভাপতি, শক্তি কেন্দ্রের এবং বিভিন্ন মোর্চার কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানকার্ট।